দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু যুক্ত হচ্ছে তার সাথে অপু দাদুশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচন কমিশনের আজকের কি খবর আছে আপনার কাছে জানাবেন উপমা আপনাকে ধন্যবাদ আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু তার সাংবিধানিক অবস্থান থেকে যে দায়িত্ব পালন করার কথা সেটি কিন্তু তারা প্রতিনিয়তই করছেন কারণ আসলে দিন বেশি নেই কারণ তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সেক্ষেত্রে কিন্তু একদম কমিশন বদ্ধপরিকর সেটি কিন্তু আসলে বারংবার তারা স্পষ্ট করে বলেছেন তবে আজকে সকালে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যারা 45তম বিসিএস পরীক্ষা দেবেন তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের বরাবর তারা একটি লিখিত আবেদন জানিয়েছেন যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে যেহেতু সাংবিধানিকভাবে এটি আসলে রদবদল করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আসলে নির্বাচনটি পেছানোর একটা সুযোগ যদি বা পরীক্ষা পেছানোর ক্ষেত্রে যে বিসিএস যারা পরীক্ষার্থী তারা যেন পরীক্ষাটা পিছিয়ে দিতে পারেন সে ব্যাপারে কমিশনকে অনুরোধ জানিয়েছেন সেক্ষেত্রে একটা চিঠি দিয়েছেন এর পরপরও কিন্তু গণফোরামের যিনি সভাপতি রয়েছেন মফিজুল ইসলাম খান কামাল তিনি কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন আসার পরে তিনি এখানকার নির্বাচন কমিশনার আলমগীর সাহেবের সঙ্গে তিনি দেখা করেছেন এরপর তিনি দেখা করেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের সাথে তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা এবার কোনো জোটবদ্ধ নয় তারা স্বতন্ত্রভাবে মানে ভোট করবেন এবং তারা আসলে এই তফসিলকে স্বাগত জানায় এবং এই তফসিলের মধ্যে দিয়ে তারা একটি নির্বাচনমুখী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং তারা আসলে মূলত যে বিষয়টি চায় যে নির্বাচনটি যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেক্ষেত্রে হয়তো কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সে বিষয়গুলো অবগত করবেন পাশাপাশি আরেকটি বিষয় আসলে আমরা গণমাধ্যম কর্মীরা নিজেরাই প্রশ্ন করেছিলাম যে আপনারা অন্য অন্য দলের মতো 300 আসনের প্রার্থী দেবেন কি না সেক্ষেত্রে তারা বলেছেন তাদের সেই সক্ষমতা না থাকার কারণে তারা 300 আসনের প্রার্থী দেবেন না তবে তিনি যেহেতু আসলে মানে বিগত দিনে যে মানে পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি আসলে জানেন যে আসলে কীভাবে নির্বাচনটি এই দল থেকে এগিয়ে নিতে হবে সেক্ষেত্রে তিনি সাংবাদিকের সঙ্গে বিস্তৃতভাবে তিনি কথা বলতে চাননি তবে যতটুকু তিনি বলেছেন তাতে স্পষ্ট হয়েছে তিনি জোটবদ্ধভাবে যাচ্ছেন না তারা স্বতন্ত্রভাবে যাচ্ছেন এবং 300 আসনে তারা প্রার্থী দেবেন না তারা তাদের সক্ষমতার মধ্য থেকে প্রার্থী নির্বাচিত করে এই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনে আসলে দুপুর 12টার পরে সশস্ত্র বাহিনীদের সাথে একটি আনুষ্ঠানিক একটা মিলনমেলার হয়তো আয়োজন করছে নির্বাচন কমিশন এরপরে হয়তো দুপুর 2:30 পরে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে জানতে পারবো যে নির্বাচন কমিশন থেকে আসলে কিছু তথ্য উপাত্ত বের করা যায় কিনা এবং কমিশন কীভাবে এগোচ্ছে এবং বিগত দিনের যে পরিপত্রগুলো জারি করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে সংশোধনের জন্য সেই বিষয়টি আসলে কীভাবে তারা জনগণের স্বার্থে বা সংবিধানের মধ্যে থেকে তারা এই কার্যক্রমটি পরিচালনা করবেন সেই বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে এছাড়াও যে পর্যবেক্ষক দলের বিষয়ে নির্বাচন কমিশন অপু আপনাকে ধন্যবাদ।